আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষক সহায়িকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, প্রথমত কন্টেন্ট রয়েছে, অর্থাৎ সূচিপত্রগুলি রয়েছে, এরপরে এক্সপিরিয়েন্স অর্থাৎ কোন শিক্ষণ অভিজ্ঞতাগুলো কত নম্বর পৃষ্ঠা সেগুলো দিয়ে দিয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। এরপরে এখানে শ্রেণী রয়েছে, এরপর তোমাদের যোগ্যতাগুলো এখানে আলোচনা করেছে, অর্থাৎ তোমাদের এই যোগ্যতাগুলো থেকে ফিআই দেওয়া হবে, অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা ষাণ্মাসিক এবং বার্ষিকে দেওয়া হয় সেগুলো। এরপরে প্রত্যেকটি শিক্ষণ অভিজ্ঞতার শেষে তোমাদেরকে শিক্ষণকালীন মূল্যায়ন করে নিয়ে নিবে, আর যোগ্যতাগুলো থেকে ষাণ্মাসিক বার্ষিককে নেওয়া হবে মূল্যায়ন। এরপরে এখানে দেখো রয়েছে চারটি পর্যায়ে, কনক্রিট, রিফ্লেক্টিভ, এরপরে অ্যাবস্ট্রাক্ট, এরপরে অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় রয়েছে, বিমূর্ত রয়েছে, প্রতিফলন রয়েছে। এই যে পর্যায়গুলো, চারটি পর্যায়, এগুলো তোমাকে বুঝে পড়তে হবে। এগুলো নিয়ে আবার আলোচনা করেছে, তোমাদের সুবিধাতে আমরা পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাউন করে বিস্তারিত দেখে নিবে। এরপরে দেখো শিক্ষণ অভিজ্ঞতা এক দিয়ে শুরু করেছে, ওপিনিয়ন ম্যাটার্স, প্রথম শিক্ষণ অভিজ্ঞতা। এখানে যোগ্যতা দিয়েছে, আর এখানে শিক্ষণ যে অভিজ্ঞতাগুলো সেখানে এখানে দিয়েছে, এরপরে অ্যাক্টিভিটি অর্থাৎ কর্মকাণ্ড দিয়েছে, ইনস্ট্রাকশন নির্দেশনা দিয়েছে। এখানে যে কাজ কার্যক্রমগুলোর যে নির্দেশনা রয়েছে সেগুলোর আলোকে সেশনগুলো তোমাদের শিক্ষকরা শেষ করবে, আর তোমরাও এই কার্যক্রম, এই নির্দেশনার আলোকে তোমাদের শিক্ষকরা যখন কার্যক্রম মানে তোমাদেরকে ফরাবেন, পাঠদান করবেন, তোমরা এগুলোর আলোকেই পাঠ গ্রহণ করতে হবে। অর্থাৎ এই গাইডটির বাইরে যাওয়া যাবে না, সারা বাংলাদেশে এই গাইডটির আলোকেই পাঠদান করবে শিক্ষকরা। এবং যখন মূল্যায়ন নেওয়া হবে অর্থাৎ ষাণ্মাসিক বার্ষিকে, তখন কিন্তু এই যোগ্যতাগুলো থেকে ফিআই নেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু যেগুলো যোগ্যতা আছে, প্রত্যেকটি যোগ্যতার ভিতরে আবার অনেকগুলো ফিআই আছে, মানে পারফরমেন্স ইন্ডিকেটর। এই পারফরমেন্স ইন্ডিকেটর বলতে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, তোমরা যেগুলো পেয়ে থাকো সেগুলো আর কি মাত্রাগুলো দেওয়া হয়। এই যে দেখো আনসার রয়েছে এখানে, ইমেজ, এরপরে তার ব্যাখ্যা রয়েছে, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, তো এখানে ব্যাখ্যা করে দিয়েছে এভাবে করে প্রত্যেকটি অ্যাক্টিভিটি অর্থাৎ প্রত্যেকটি কার্যক্রমের মধ্যে যে নির্দেশনা আছে সেগুলো পড়তে হবে। এরপর দ্য সেন্স অফ বিউটি, এটা হচ্ছে তৃতীয় শিক্ষণ অভিজ্ঞতা, মানে তৃতীয় ইউনিট আর কি, আগে ইউনিট বলা হতো, এখন ইউনিট বলা যাবে না, বলতে হবে শিক্ষণ অভিজ্ঞতা। এরপরে দেখো এখানে প্রত্যেকটি অ্যাক্টিভিটি রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে মানে কর্ম কার্যক্রম, এরপরে নির্দেশনা, এই যে আনসার কি মানে আনসার রয়েছে এখানে, উত্তর রয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ সারা বাংলাদেশে এই গাইডটির আলোকে ফরাবে, তোমরা এটি থেকে গ্রহণ করতে হবে। আর হ্যাঁ, তোমরা নিয়মিত ক্লাস করবে তাহলে তোমরা এই যে সেশনগুলো আছে অর্থাৎ ক্লাসগুলো নিবে, তোমরা সহজে বুঝতে পারবে। আর হচ্ছে তোমাদের প্রত্যেকটি শিক্ষণ অভিজ্ঞতা শেষ হওয়ার পরে, অর্থাৎ একটি ইউনিট বলা হতো আর কি, এখন বলা হয় শিক্ষণ অভিজ্ঞতা, প্রত্যেকটি শিক্ষণ অভিজ্ঞতার পরে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন নিয়ে নিবে তোমাদের শিক্ষকরা। এই জন্য প্রতিদিন তোমরা ক্লাসে বসে থাকতে হবে, আর তোমাদের এই যোগ্যতা থেকে মূল্যায়ন, যেগুলো বার্ষিক ষাণ্মাসিক যুগের যে মূল্যায়নগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু এই যোগ্যতা থেকে নেওয়া হবে। এই জন্য তোমরা তোমাদের শিক্ষকরা যা যা করতে বলে তা তা করবে, তাহলেই তোমরা সহজে বুঝতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।